সবুজ রঙের যে কোনো শাক বা সবজি আমাদের জন্য যে ভীষণ উপকারী এ কথা তো সবারই জানা। সবুজ শাকের প্রসঙ্গ এলে সবার আগে মনে পড়ে পালং শাক কিংবা মেথি শাকের কথা। এদিকে পুষ্টিগুণে ভরপুর আরও একটি শাকের কথা কিন্তু আড়ালেই থেকে যায়। কিন্তু আপনি জানেন কি, প্রচণ্ড হাত পায়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা, হাড় ক্ষয় এসব কারণে যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন তারা মাস্ট বি এই পাতাটি যদি খান, অর্থাৎ এই শাকটি যদি খান, সেগুলো সকল সমস্যা দূর হয়ে যাবে, অর্থাৎ ব্যথাজনিত সকল রোগ দূর করবে এই শাক। এছাড়াও যারা ঘন ঘন জ্বরে ভুগেন, রাতে ভালো ঘুম হয় না, সর্দি কাশি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের জন্য এই পাতা অনেক উপকারী। এছাড়াও যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য এই পাতা খুবই ভালো। তবে এত সব রোগের উপকার পেতে হলে আপনাকে অবশ্যই খাওয়ার সঠিক নিয়মটি জানতে হবে। হজম শক্তি ও রুচি বাড়াতেও এই পাতা দারুণ কাজ করে থাকে। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন পাতের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি পাট শাকের কথা বলছি। আমাদের দেশে সচরাচর কচি পাটের পাতা শাক হিসাবে খাওয়া হয়ে থাকে। রান্না করে খাওয়ার পাশাপাশি স্যুপ, স্টু ও সস ঘন করতেও এই শাক ব্যবহার করা হয়ে থাকে। পাট শাক ভাজি খেতেও ভীষণ ভালো লাগে। এক থালা গরম ভাতের সঙ্গে একটুখানি ঘি, একটি পোড়া মরিচ আর পাট শাক ভাজি যেন এক অমৃত। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারুপ ব্লগ। বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল বিষয়ে ফিরে যাই। এটি শুধু শাক হিসাবে মুখরোচক নয়, রয়েছে এর অনেক পুষ্টিগুণ। পাট শাকে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, ভিটামিন সি, ই, বি, কে। তাছাড়াও রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যারোটিন এবং খাদ্য আঁশ। এই জন্য এতক্ষণে আপনাদেরকে যেসব রোগের কথা বলেছি সেই সব রোগসহ এমন আরও অনেক রোগ দুজে দূর করতে চান তাহলে পাট শাককে ওষুধের মতো খেতে হবে। এই পাতাটি কখন কিভাবে কতটুকু খাবেন এবং কোন রোগের জন্য কিভাবে সেবন করবেন তা আমি সবই বলবো। সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। এত সব গুণের কারণে আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত এই পাট পাতার পুষ্টিগুণ স্বীকার করেছে। ওষুধের মতে যদি পাট পাতা সেবন করতে চান তাহলে প্রথমে পাট পাতা ভালো করে ধুয়ে তা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর যখন মচমচা হয়ে যাবে তখন তা গুঁড়ো করে রেখে দিতে হবে এবং তা ভালো করে এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখবেন। এবং যখন যে রোগের জন্য যখন দরকার হবে তখনই তা কিন্তু আপনারা ওষুধের মতো করে সেবন করবেন। এখন জেনে নিন এই গুরু কখন কিভাবে কোন রোগে সেবন করবেন। বর্তমানে হাড়ের সমস্যা ঘরে ঘরে, এর বড় কারণ হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের অভাব। তাই এই দুই উপাদান আছে এমন খাবার রাখতে হবে আপনার খাদ্য তালিকায়। পাট শাকে কিন্তু ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে। নিয়মিত পাট শাক খেলে হাড় ভালো থাকে, কারণ ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হাড় সুগঠিত করতে কার্যকরী। এই কারণে যাদের প্রচণ্ড হাড় জয়েন্টের সমস্যা রয়েছে, এছাড়াও হাড় ক্ষয় এবং আর্থ্রাইটিসের মতো সমস্যা রয়েছে, তারা প্রতিদিন 2 চামচ করে পাট পাতার গুঁড়ো 1 কাপ কুসুম পানিতে মিশিয়ে সকালে ও রাতে খাবার 30 মিনিট আগে খাবেন। এই নিয়মটি টানা 14 দিন খেতে হবে, তাহলে দেখবেন আপনার হাড়ের সকল ধরনের সমস্যার সমাধান হয়েছে। এছাড়াও অনেক সময় অন্ত্রের সংশ্লিষ্ট অংশে প্রদাহের সৃষ্টি হয়, পেটে ব্যথা করে এবং শ্লেষ্মা ও রক্তসহ পাতলা পায়খানা হতে থাকে। আমাশয় হলে পেট কামড়ানো সহ মলের সঙ্গে পিচ্ছিল, আম অথবা শ্লেষ্মাযুক্ত রক্ত যায়। এসব ক্ষেত্রে 1 গ্রাম পাট পাতা শুকনা 1/2 কাপ পানিতে ভিজিয়ে কিছুক্ষণ পরে পাট পাতার পানি ছেঁকে খেলে আমাশয় রোগ ভালো হয়। তাছাড়াও 1.5 গ্রাম পরিমাণ পাট পাতার গুঁড়া ভাতের সঙ্গে খেলে বারবার টয়লেটে যাওয়ার মতো প্রবণতাও কিন্তু অনেকখানি কমে যায়। এছাড়াও আরও একটি পদ্ধতি আছে, যা হল 1 গ্লাস পাত 1 গ্রাম পাতা গুঁড়ো এবং 1 গ্রাম হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে ঠান্ডা পানির সাথে দিনে 2 বার করে খেলে রক্ত আমাশয় ভালো হয়। এর মধ্যে থেকে যার যে পদ্ধতিটি পছন্দ সেটি আমাশয় হলে পথ্য হিসাবে খেতে পারেন। এভাবে পাট পাতাকে যদি ওষুধ হিসাবে খান তাহলে কিন্তু যথেষ্ট উপকার পাবেন। পাট শাকে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম,
লবণ থাকায় রক্ত সঞ্চালন ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। এর জন্য উচ্চ রক্তচাপজনিত সমস্যা দূর হয়। পাট শাক রক্তের কোলেস্টেরল কমাতে সহায়তা করে থাকে এবং নিয়মিত পাট শাক খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। তাই যাদের দেহে খারাপ কোলেস্টেরল জমে গিয়েছে তারা এই পাতা ওষুধ মতো করে সেবন করতে পারে। এর ফলে আপনার দেহের খারাপ কোলেস্টেরল দূর হয়ে যাবে এবং আপনার হার্ট অ্যাটাক হার্ট ভালো হবে এবং হার্টে কোনো ব্লক হবে না। মূত্রাশয়ের রোগে পাট শাক অনেক উপকারী। অনেকে আছেন যাদের ঘন ঘন প্রস্রাব হয়, আবার কোদ দিলে সাদা চুনগোলা পানির মতো ঘোলাটে প্রস্রাব হয়, আবার কারো কারো প্রস্রাবের বেগ থাকা সত্ত্বেও ফোটা ফোটা প্রস্রাব হয়। এই ধরনের সমস্যায় 50 মিলি পানিতে 2 গ্রাম শুকনো পাতা পানিতে ভিজিয়ে রেখে 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন, এরপর সেই পানি ছেঁকে খাবেন। এভাবে ওষুধের মতো খেলে এই ধরনের সমস্যার সমাধান হবে। পাট শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদন করতে সহায়তা করে এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন থাকায় স্বাভাবিক তাপমাত্রা এবং কর্মদক্ষতাও কিন্তু বৃদ্ধি পায়। তাই বলছি বন্ধুরা, পাট শাক যদি ওষুধের মতো করে সেবন করেন তাহলে রক্ত তো বাড়বেই, সেই সাথে রক্ত অভাবজনিত যে সকল সমস্যা রয়েছে তাও দূর হবে। নিদ্রাহীনতার সমস্যা আজকাল খুব কমন একটি সমস্যা। অধিকাংশ মানুষই এই সমস্যায় ভুগে থাকেন। যারা নিদ্রাহীনতার সমস্যায় ভুগেন তারা এই পাট শাক খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে। পাট শাকে থাকা ম্যাগনেসিয়াম উপাদান শরীরের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে, যা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে এবং নিরবিচ্ছিন্নভাবে নিদ্রা আনতে সাহায্য করে। পাট শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্ট্রেস, দূষণ এবং জীবনযাত্রার বদ অভ্যাসের কারণে কোষের যে অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষতি হয় তা নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষজ্ঞদের মতে পাট শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও কিন্তু বাড়াতে কাজ করে। পাট শাকের আরও একটি গুণ হলো এটি হজম শক্তি বৃদ্ধি করে। পাট শাকে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ, এই কারণে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে, ফলে খেলে হজম শক্তি বেড়ে যায়, যার ফলে পেটে গ্যাস, এসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে আর হয় না। যদি কারো কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকে তাহলে 2 গ্রাম পাট পাতার শুকনো গুঁড়া 1 গ্লাস কুসুম গরম পানিতে গুলে সকালে খালি পেটে খেতে হবে। এভাবে নিয়ম করে ওষুধের মতো খেলে পেট পরিষ্কার হবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। বন্ধুরা, এতক্ষণ যে উপকারিতার কথা বললাম তা পেতে হলে অবশ্যই সঠিক নিয়ম মেনে আপনাকে খেতে হবে এবং যে শাকই খান না কেন শাক খেতে হবে অবশ্যই দুপুরের খাবারের সাথে। রাতে কখনোই শাক খাবেন না, কারণ রাতে শাক খেলে এটি হজমের সমস্যা করে। এছাড়াও কিডনি রোগীদের বিশেষ কিছু শাক থেকে চিকিৎসকরা বারণ করেন, তাই কারো যদি কিডনি সমস্যা থাকে তারা অবশ্যই পাট শাক খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়াও আপনার যদি আগে থেকে পাট শাক খাওয়ার অভ্যাস না থাকে তবে সম্ভব হলে অ্যালার্জি টেস্ট করিয়ে নেবেন, কারণ অনেক শাকসবজিতে অ্যালার্জি থাকতে পারে। পাট শাকে অ্যালার্জি থাকে এটি খাওয়ার পর চুলকানি বা রেশ হতে পারে, এমনটা হলে এই শাক খাওয়া বন্ধ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।